এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বয়স ভিত্তিক দলে জায়গা করে নিয়েছিলেন। খেলেছেন 2022 বিশ্বকাপের স্বাগতিক দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্লাব দুহাইলে। এমন একজন ফুটবলার কাতার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু সব বাদ দিয়ে তার একমাত্র মিশন এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার। পেট্রোডলারের হাতছানি ভুলে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারের নাম উবাইদুর রহমান নওয়াব। নিজ দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণে আল দুহাইল ছেড়ে বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন। ইঞ্জুরির কারণে এতদিন ঢাকার মাঠে খেলা হয়নি তার, তবে সুস্থ হয়ে এখন খেলার জন্য পুরোপুরি ফিট। চোদ্দই সেপ্টেম্বর সাইফ স্পোর্টিং এর বিপক্ষে বসুন্ধরার হয়ে অভিষেকও হয়ে গেছে তার। 64 মিনিট মাঠে থেকে একেবারে খারাপ খেলেন। ঘরোয়া লিগে মাঠে নামার পর এবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষা নওয়াবের। সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলের জন্য কোচের বিবেচনায় আছেন এই মিডফিল্ডার কাম উইঙ্গার। ফেনীতে জন্ম নেয়া ওবায়দুর রহমান নওয়াব 2006 সালে পরিবারের সঙ্গে কাতারে পাড়ি জমান। অ্যাসপায়ার একাডেমিতে খেলার পর কাতারের শীর্ষ লীগের দল আল দুহাইল এফসি রিজার্ভ দলে সুযোগ পান। 2019-20 মৌসুমে ক্লাবটির মূল দলের হয়ে দুটি ম্যাচ খেলেন। কাতারের নাগরিক না হলেও মিশন পাসপোর্ট নিয়ে দেশটির অনূর্ধ্ব-16 এবং অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে খেলেছেন নওয়াব। কাতার যুব দলের জার্সিতে গলফ কাপ ছাড়াও খেলেছেন চিলির একটি টুর্নামেন্ট। ভিনদেশের রঙিন জীবন ছেড়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামায় এখন মূল লক্ষ্য ওবায়দুর রহমান নওয়াবের।